আচ্ছা আমরা যেটা ক্লাসে নিলাম যে তাহলে কি হলো তাহলে আমাদের একটা ডেভেলপমেন্টাল ডোমেনের মধ্যে আমরা এই কয়টা ডোমেন পড়লাম মোটর স্পিচ হিয়ারিং সেলফ হেল্প আর কগনিশন তাই তো এখন আমরা যেটা শুরু করেছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে মোটর ফাংশন দিয়ে তাহলে এখন মোটর ফাংশনের মধ্যে আমাদের কোন কোন জায়গাটা মোটর ফাংশন আসলে বেসিক্যালি কারা করছে একটা ব্রেন বেজাল গ্যাংলিয়া সেরেবেলাম ব্রেন স্টেম স্পাইনাল কর্ড নার্ভ মাসেল এই পর্যন্ত যখন আমার সিগন্যালটা যাবে তখন আমার মুভমেন্টটা হবে তাহলে আমরা তখন আমরা কী করলাম এই মোটর সিস্টেমের যে কাজ করে যে গ্রুপটা তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেললাম একটা হচ্ছে ব্রেন আর ব্রেনের বাইরের অংশ তাহলে আমরা চিন্তা করবো যে এই যে মোটর ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হলো সেটা কোন জায়গায় এটা কি ব্রেনে না ব্রেনের বাইরে ঠিক আছে যদি ব্রেনের মধ্যে হয় তাহলে কী থাকবে এখানে মোটর ফাংশন ইম্পেয়ারমেন্টের সাথে তার কগনিশন অবশ্যই ব্রেনে কোনো একটা ঘটনা ঘটবে তার মোটরের সাথে তার কগনিশন যাবে আর যদি ব্রেনের নিচে হয় ব্রেন স্টেম আছে স্পাইনাল কর্ড আছে নার্ভ আছে মাসেল আছে এখানে হলে কিন্তু বাচ্চার কগনিশনে কোনো সমস্যা হবে না তার মোটর ফাংশনে অ্যাবনর্মালিটি থাকবে কিন্তু তার কগনিশনে কোনো প্রবলেম থাকবে না তাহলে এখন আমরা একটু আবার যাই না সেটা হলো যে যদি এখন এইটুকুনি আমাদের এইটুকুনি আমরা পরে কথা বলবো আমরা ব্রেন পর্যন্তই ছিলাম বাকি কথাগুলো আমাদের আরেকটা ক্লাসে আমরা বলবো তাহলে এখন আমরা যেটা বাইর করলাম যে মোটর ফাংশন ব্রেন যে ব্রেনের যে সমস্যার কারণে আমাদের মোটরের সমস্যা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম তাহলে ব্রেনে ব্রেনের যখন কাজের জন্য আমাদের মোটর ইয়া হবে মোটরের সমস্যা হবে এখন এই মোটরের সাথে রিলেটেড আবার ব্রেনের কোন অংশটা আমরা বললাম তিনটা এরিয়া কী কী একটা হচ্ছে মোটর এরিয়া এখানে পারিমিডাল সেল থাকে এরপরে আছে আমাদের বেজাল গ্যাংলিয়া তাই তো বেজাল গ্যাংলিয়া আর এই পাশে আছে আমাদের সেরেবেলাম এই তিনটা জিনিস আমার হচ্ছে মোটরের কাজ করছে তাহলে যদি আমার এই যে প্যারামিডাল সেল প্যারামিডাল ট্র্যাক্ট তাই তো এই ব্রেনের মধ্যে প্যারামিডাল সেলের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের মোটরের সমস্যা হবে তাই তো সেটাকে আমরা কিসিপি বললাম কালকে সিপি বললাম যদি ডেভেলপিং ব্রেন ইঞ্জুরিটা হয় সেটাকে বললাম আমরা স্পাস্টিক সিপি তাই তো যদি বেজাল গ্যাংলিয়াতে হয় ডিসকাইনেটিক সিপি সেরেব্রালতে হয় সেটাকে বললাম আমরা অ্যাটাক্সিক সিপি তাই তো যদি ডেভেলপমেন্টাল ডেভেলপিং ব্রেনের মধ্যে কী পড়লাম গতকালকে গতকালকে কী ছিল তাহলে এই তিনটা জায়গার মধ্যে ইঞ্জুরি হতে পারে কী কী তাহলে আমার মোটর ফাংশনের সমস্যা কী কী কারণে হতে পারে তিনটা জায়গায় সমস্যার কারণে হতে পারে তাই তো একটা কী কী বলো মোটর এরিয়া বেজাল গ্যাংলিয়া সেরেবেলাম তাই তো তাহলে এই যে এখানে এই তিনটা জায়গায় সমস্যা হলে পরে আমার মোটরের ফাংশনের মধ্যে ব্রেনের মধ্যে সমস্যা হবে এখন এই যে সমস্যাটা ব্রেনের এই জায়গাতে ইঞ্জুরিটা হবে যে সেটাকে আমরা আবার কয়টা ভাগ করলাম দুইটা ভাগে একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ তাহলে আমাদের এই যে ইঞ্জুরিটা তাহলে আমাদের একটা মোটর ফাংশনের সমস্যা হবে কয়টা জায়গায় তিনটা জায়গায় মোটর এরিয়া বেজাল গ্যাংলিয়া সেরেবেলাম তাহলে আমি ঠিকমতো আমার যে আমার হাঁটা চলা যেটা আছে সেটা আমি ঠিকমতো করতে পারবো না তাহলে এখন এই যে ইঞ্জুরিটা আমাকে এই জায়গাটা কী হতে হবে ইঞ্জুরি হইতে হবে তাই তো আমার এই জায়গার বেজাল গ্যাংলিয়া মোটর এরিয়া বেজাল গ্যাংলিয়া সেরেবেলার মধ্যে ইঞ্জুরি হইতে হবে তাহলে ইঞ্জুরি আবার কত ধরনের আছে দুই ধরনের আছে একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ আর হচ্ছে প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ কোনগুলা যেমন তোমার ট্রমা ইনফেকশন ঠিক আছে তারপরে তোমার ধরো কোনো টক্সিন এইটা হচ্ছে আমার নন প্রোগ্রেসিভ এখন এইটা যখন ডেভেলপিং ব্রেনে হলো নন প্রোগ্রেসিভ ইঞ্জুরিটা তখন সেটার নাম কী দিলাম আমরা সিপি তাই তো আর প্রোগ্রেসিভ কোনটা প্রোগ্রেসিভটা হচ্ছে যদি কোনো ম্যাটাবলিক ডিজিজ হয় কোনো ম্যাটাবলিক ডিজিজ কোনো একটা এনজাইমের সমস্যা কোনো একটা ট্রান্সপোর্টারের সমস্যা কোনো একটা রিসেপ্টরের সমস্যা ঠিক আছে জন্মগত আমরা যেটা অটোজোমাল জেনেটিক প্রোগ্রেসিনা অটোজোমাল ডোমিনেন্ট অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার তাই তো নিউরোমেটাবলিক ডিসঅর্ডার গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার এগুলো পড়ে আসছি না মাইক্রোবায়োলজিতে সুতরাং ওই যে আমাদের মেটাবলিজমের যদি কোনো সমস্যা হয় তাহলে কী হবে শরীরের মধ্যে একটা অ্যাবনর্মাল টক্সিন তৈরি হতে থাকবে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস কারণ আল্লাহ তাআলা যে এনজাইমটা দিলেন জানেই আমাকে সেটাকে আমি আর তৈরি করতে পারবো তাহলে ওইটা তো অনগোয়িং আমি যতদিন থাকবো আমার ওই এনজাইম ডেফিসিয়েন্সি থাকবে এটা প্রোগ্রেসিভ তাই তো ওইটা তো চলতেই থাকবে কিন্তু ট্রমা তো আর প্রোগ্রেসিভ না যে না একবার ট্রমা হলে আমার প্রতিদিনই ট্রমা হবে তা কী হবে হবে না তাহলে ট্রমা হচ্ছে নন প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ কোনটা যে আমাদের ডিফেক্ট আমাদের যে মেটাবলিক ডিজিজ সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ডিসঅর্ডার তো এই মেটাবলিক ডিসঅর্ডারের কারণে যদি আমাদের এই মোটর এরিয়া
বেসাল গ্যাংলিয়া, সেরেবেলামের মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন সেটাকে বলি আমরা নিউরোমেটাবলিক ডিজিজ। ঠিক আছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকের ক্লাস, তাহলে আমরা কী বললাম প্রথমে, কিন্তু কথা কিন্তু একদম পরিষ্কার করে মনে রাখবে যে মোটর এরিয়া, হ্যাঁ মোটর সমস্যা, মোটরের সমস্যা, মোটরের সাথে যখনই দেখবে একটা বাচ্চার কগনিশনের সমস্যা আছে, বুদ্ধিমত্তাতে সমস্যা, মোটরের সাথে কগনিশন কোন জায়গায় সমস্যা, তাহলে সমস্যাটা কোন জায়গায়, ব্রেনে, বুঝে গেছে? প্রথমে দেখবে যে বাচ্চাটা মোটর হাঁটতে চলতে সমস্যা হচ্ছে কিন্তু তার কগনিশনও কম, কোন জায়গায় সমস্যা, ব্রেন। তাহলে ব্রেনের মধ্যে তুমি এলাকা ভাগ করে ফেলো, মোটর এরিয়া, বেজাল গ্যাংলিয়া, সেরেবেলাম। ঠিক আছে, তাহলে আমরা মোটর এরিয়া কী করবো, স্পাস্টিসিটি পাবো, বেজাল গ্যাংলিয়াতে কী পাবো, রিজিডিটি পাবো, আর সেরেবেলামের হলে পরে আমরা অ্যাটেক্সিয়া পাবো, তাই তো? এই তিনটা জিনিস দেখে আমরা আলাদা করে ফেলবো যে কোন এলাকাতে আসল সমস্যা হলো, বেসিক্যালি কোন জায়গাটাতে প্রমিনেন্ট সমস্যা, বুঝতে পেরেছ? এটা কিন্তু ক্লু, রুগী তো এসে বলবে না ম্যাডাম আমার এই ডিজিজ, বলবে তাহলে তুমি কোন লোকালাইজ করতে হবে, তো কোন জায়গায় কীরকম করে সমস্যা। তাহলে তুমি দেখলে যে বাচ্চাটা হাঁটে না, হাঁটতেছে না, মা কিন্তু এই কমপ্লেনটাই নিয়ে আসবে, কিংবা হাঁটতে গেলে পরে হাঁটটা বাঁকা হয়ে যাচ্ছে, তাই তো? এই প্রবলেমটা তোমার কাছে নিয়ে আসবে, তাহলে তুমি এখন কী করবা, তুমি আগে দেখবা যে তার, তুমি প্রথমে দেখলে যে হাঁটা চলাতে সমস্যা, তার বুদ্ধিমত্তা ঠিক আছে কিনা, যদি তার কগনিশন ঠিক থাকে সমস্যা কোথায়, ব্রেন। এইবার ব্রেনটাকে তুমি তিনটা ভাগে ভাগ করো, কারণ মোটরের সমস্যা তুমি পেয়ে গেছো, তাই না? ব্রেনের অন্য কোনো জায়গায় তার মোটরের ইয়ে নাই, এখানে কি মোটর আছে, সামনে মোটর আছে, এখানে মোটর আছে, মোটরের জায়গা একটাই, তাই তো? তাহলে এখন তাহলে তুমি এলাকা, তুমি এখন ব্রেন ধরলা, প্রথমে ব্রেনটাকে তুমি ভাগ করো, মোটর এরিয়া, বেজাল গ্যাংলিয়া, না সেরেবেলাম। তাহলে মোটরের, যদি তুমি মোটর এরিয়া পাও, প্যারামিডাল ট্র্যাক যায়, তাহলে তুমি কি পাবা, স্পাস্টিসিটি পাবা। যদি বেজাল গ্যাংলিয়া দেখ, ডিস্টোনিয়া বা রিজিডিটি পাইতেছো, আর যদি অ্যাটাক্সিয়া পাও তখন তুমি দেখবা যে এটা রিজিডিটি, ইয়ার অ্যাটাক্সিয়া পাও, সেরেবেলামের মধ্যে পাচ্ছো। তাহলে এখন তুমি আবার একটু ছোট্ট করে হিস্ট্রি নাও যে মা এই সমস্যাটা কি উন্নতির দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। যদি নন প্রোগ্রেসিভ লেশন হয় তাহলে বাচ্চা উন্নতির দিকে যাবে, আর যদি প্রোগ্রেসিভ হয় বাচ্চা কী করবে, খারাপের দিকে যাবে। হয়তো বা কয়েকদিন সে, এটা নর্মাল যদি হয় সে দেখা যাবে কয়েকদিন ভালো ছিল, এরপরে খারাপের দিকে চলে গেছে, বুঝে গেছে? কিংবা সে শুরু থেকেই খারাপ খারাপ খারাপ, সে কখনো উন্নতির দিকে যাচ্ছে না, কিংবা আপ ডাউন করছে, তার মানে বুঝতে হবে এটা প্রোগ্রেসিভ ডিজিজ। আর নন প্রোগ্রেসিভ হলে পরে সে নর্মালের দিকে যাবে, কিন্তু নর্মালের লাইনের তুলনায় একটু নিচের দিকে যাবে, কিন্তু উন্নতির দিকে যাবে। যখনই বাচ্চা উন্নতির দিকে না, খারাপের দিকে, মানে আগে যে কাজটা পারতো এখন সেটা পারে না, আগে কথা বলতে পারতো এখন পারে না, আগে হাঁটতে পারতো এখন হাঁটতে পারে না, আগে তার আচরণগত সমস্যা ছিল না এখন নতুন করে আচরণগত সমস্যা, তার মানে কি একটা নতুন কিছু অ্যাড হলো, খারাপ হলো, তখন বুঝতে হবে এটা প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ না। তাহলে কী হবে, সেটা সিপি না। এখন তুমি যেটা পাইলা যে এরকম একটা বাচ্চা একটা মোটর সমস্যা নিয়ে আসছে, মোটরের মধ্যে একটা প্রবলেম আছে, বাচ্চাটার কগনিশনের প্রবলেম আছে, এক্সামিনেশান করে দেখলা তার রিজিডিটি আছে, হ্যাঁ। তাহলে আমরা কলেজ জিনিস পেলাম এখন ক্লু, বাকি জিনিসগুলো আমরা মুছে দিই, কারণ আমরা কালকে গত ক্লাসে আমাদের সিপি পড়া শেষ, সুতরাং সিপি নিয়ে আমরা আর কথা বলছি না, মুছে দিলাম। এরপরে আমরা বেজাল সেরেবেলামটাও আমরা আরেকটা ক্লাস থেকে করাবো, সেরেবেলামটা বাদ। ঠিক আছে, তাহলে এখন আমরা কী দেখলাম যে একটা বাচ্চার মোটর, তাহলে দেখো মিলাও, একটা বাচ্চার মোটরের প্রবলেম পাইলাম, সাথে তার কগনিশনের সমস্যা আছে, কোন জায়গায় যাবো, ব্রেন। ব্রেনে এখন দেখলাম যে তার কী আছে, রিজিডিটি আছে কিংবা রুডিস্টনি আছে, আমরা বেজাল গ্যাংলিয়ার মধ্যে গেলাম। মা এসে আমাকে বললো যে ম্যাডাম আগে ভালো ছিল এখন খারাপের দিকে যাচ্ছে, তার মানে প্রোগ্রেসিভ দিকে, সিপি, সিপি না। যদি বলে যে না ম্যাডাম আগের চেয়ে ধীরে 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 উন্নতির দিকে যাচ্ছে, তাহলে ডিসকানেটিক সিপি। যদি বলে যে না ম্যাডাম আগের চেয়ে খারাপ, তাহলে এটা সিপি না। তাহলে বেজাল গ্যাংলিয়ার লেশনের মধ্যে আমরা কী বলতে পারি, এই রিজিডিটিটা দূরে হতে পারে, তাই না? একটা হতে পারে নন প্রোগ্রেসিভ হতে পারে, আরেকটা প্রোগ্রেসিভ হতে পারে। যদি নন প্রোগ্রেসিভ হয় সিপি, তখন সেটাকে কী সিপি বলবো, ডিসকানেক্টেড সিপি। আচ্ছা, এখন দেখলা যে না এই বাচ্চাটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, রিজিডিটি আছে, খারাপের দিকে যাচ্ছে, তখন আমরা সেটাকে কী বলবো, নিউরোমেটাবলিক ডিজিজ। এখন এইরকম একটা খুব ইম্পর্ট্যান্ট একটা নিউরোমেটাবলিক ডিজিজ আজকে আমাদের ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে কি, নিউরোমেটাবলিক ডিজিজ, যেটা আমরা বলি আমাদের, আমরা যারা নিউরোলজিস্ট আছে আমাদের জন্য এইটা হচ্ছে, যদি আমরা মিস করি কিংবা যদি ভুল করি এটা হচ্ছে ক্রাইম, আমাদের জন্য ক্রাইম, মিস করা যাবে না। সেটা হচ্ছে কী, কোন ডিজিজ, উইলসন ডিজিজ। কেন ক্রাইম হবে, কেন? কারণ আমি যদি সঠিক সময়ে এটাকে আইডেন্টিফাই করতে পারি, আমি যদি তাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারি, বাচ্চা নর্মাল ভালো হয়ে যাবে,
আর আমি যদি এটাকে বুঝতে না পারি তাহলে তো উলসন ডিজিজ হয়ে রোগী মারা যাবে। সুতরাং সিম্পল কিছু জিনিস দিয়ে আমি কিন্তু উলসন ডিজিজের চিকিৎসা করব, যার চিকিৎসা আছে, উলসন ডিজিজের চিকিৎসা আছে। সুতরাং আমি যদি বুঝতে না পারি, আমি বললাম সিপি, যদি এর একই তো জিনিস ডিসকানি সেটা নিয়ে আসছে, আমি বললাম এটা সিপি, বুলার দেখলাম না, তাহলে কী করলাম আমি, একটা ক্রাইম করে ফেললাম না। এই জন্য ইম্পর্টেন্ট, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, আগে ভালো ছিল এখন খারাপ হচ্ছে কিনা, পার্থক্য এখন করতে পারবে তো, সবাইকে তার সিপি বলবে না। তাহলে এইটা হয়ে গেল, আমার কী হলো মেটাবলিকের মধ্যে উলসনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের দেশের পার্সপেক্টিভে আরও বেশি ইম্পর্টেন্ট। কেন? আমাদের এই এলাকাটাতে সাবকন্টিনেন্টে আমাদের কনসাঙ্গুইনিটিটা খুব বেশি থাকে, আত্মীয়তার মধ্যে বিয়ে হয় বেশি, এই কারণে আমরা থ্যালাসেমিয়া আমরা বেশি পাই, উলসন ডিজিজ আমরা বেশি পাই রিলেটিভলি অন্যান্য যে মেটাবলিক ডিজিজের তুলনায়। আমরা উলসনটা বেশি পাই কেন? কনসাঙ্গুইনিটি বেশি, আত্মীয়তার মধ্যে বেশি, এটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার, এই কারণে উলসনটা আমরা বেশি পাই। সুতরাং দেখো, যখনই দেখবে একটা ক্লু, একটা বাচ্চা 10-12 বছরের একটা বাচ্চা আগে ভালো ছিল কিন্তু এখন সে একটু তার পাগলামি করছে কিংবা তার বিহেভিয়ার কিছু অ্যাবনর্মালিটি দেখাচ্ছে, কী করবার প্রথম কাজ কী হবে? উলসন এক্সক্লুড করো, একটা ডিজিজ খালি মাথায় রাখবা, উলসন এক্সক্লুড করবা। আগে ভালো ছিল এখন তার বিহেভিয়ার অ্যাবনর্মালিটি, প্রথম কাজ কী? উলসন এক্সক্লুড করা। আগে সুন্দর লিখতে পারতো কিন্তু এখন লিখতে পারছে না, ঠিক আছে, কোন জায়গায় প্রথমে কিন্তু এইটা দেখে নিবা, এই লাইন ধরে ধরে আগাবা, হ্যাঁ এই লাইন ধরে ধরে আগাবা, নাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে, তখন দেখা যাবে যে হাতে নিরুপেতি হয়েছে, তুমি ওইটাকে উলসন এক্সক্লুড। কগনিশন কীরকম আছে দেখো, কিন্তু একটা পয়েন্টও কিন্তু মিস করা যাবে না। প্রথমে মা এসে বলো কি যে ম্যাডাম হাতে আগে পড়ার লেখায় ভালো ছিল, এখন পড়ালেখা মনে রক্ষা করতে পারে না, আগে ভালো লিখতে পারতো এখন লিখতে পারে না, বুঝছো? তার মানে কি আগে পড়ালেখা মনে রাখতে পারতো এখন পারে না, তাহলে কগনিশন সমস্যা, তাহলে কোন জায়গায় গেলা? হাতের লিখতে সমস্যা, তার মানে মোটর কগনিশন দুটোই আছে, তাহলে নামো আসা দেখলা যে হাতের মধ্যে লিখতে গেলে পরে হাতটা বাঁকা হয়ে যায় কিনা, তাহলে রিজিডিটি আছে, রিজিডিটি থাকলে পরে বেজাল গেলে আগে তো ভালো ছিল এখন খারাপ হচ্ছে, উলসন ডিজিজ এক্সপ্লোর করতে হবে, বুঝছো? এইটা হচ্ছে প্রসিজিওর, যে তুমি রুগী আসলে চিনবা কেমন করে, রুগী এসে তোমাকে বলবে না যে ম্যাডাম আমার এই রোগ। তাহলে এখন চলো আমরা উলসন ডিজিজটা কী এইটা আজকে একটু পড়ব। দেখা যায় নাকি? বলো কিন্তু দেখা না গেলে পরে। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা ব্রেন, হ্যাঁ এইটা ভেন্ট্রিকাল, এটা ইন্টারনাল ক্যাপসুল, এইটা হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া, ঠিক আছে। বেজাল গ্যাংলিয়ার মধ্যে এই জায়গাটাকে বলি আমরা পুটামেন, এটা পুটামেন, এটাকে বলি আমরা গ্লোবাস প্যালিডাস, এই জায়গাটাতে থাকে কর্ডেড নিউক্লিয়াস। কীরকম এই জায়গাটা, কীরকম এই জায়গাটা হচ্ছে একটা সমস্ত মোটর কাজ, সমস্ত তুমি যে কাজটাই করবা বিভিন্ন এরিয়া থেকে ওর কাছ থেকে পারমিশন না নিয়ে কেউ কোনো কাজ করে না। যে ও কেন, এই বেজাল গ্যাংলিয়ার কাজ কী? বেজাল গ্যাংলিয়ার কাজ হচ্ছে তোমার এক্সিকিউশন করা, যে কোনো একটা মোটর মুভমেন্ট, তুমি যে মোটর একটা মুভমেন্ট করবা সেটাকে এক্সিকিউট করা, প্ল্যানিং করা, ইনিশিয়েশন করা, বুঝছো? যে কোনো মোটর কাজ, যে কোনো মোটর কাজ বেজাল গ্যাংলিয়ার কাছে হয়ে তারপরে হবে সরাসরি, কিন্তু এই মোটর এরিয়া যেটা সে কখনোই বেজাল গ্যাংলিয়া ছাড়া কাজ করবে না, বেজাল গ্যাংলিয়া থেকে ইনফরমেশান যাবেই, এরপরে কাজ করবে যে কোনো কাজ, একদম তোমার মাথা থেকে আঙুল পর্যন্ত যে কোনো কাজ বেজাল গ্যাংলিয়া প্ল্যানিং করে দেবে, ওর প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হবে না, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের মোটর কাজ। তাহলে আমাদের তো বললাম পিরামিডাল সেল থাকে মোটর এরিয়াতে, তাহলে বেজাল গ্যাংলিয়া আমরা কী বলি? এক্সট্রা পিরামিডাল। গেল? আচ্ছা, তাহলে উলসনের সাথে সম্পর্ক কী? চলো আমরা এখন উলসনের ভিতরে ঢুকি, তারপর আমরা ব্রেনের মধ্যে যাব। আমরা কপার, হ্যাঁ কপার খাই না? কপারটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেটাবলাইটস। কেন? আমাদের অনেকগুলো এনজাইমের কো ফ্যাক্টর হিসেবে কপার কাজ করে। ইয়া পড়ছোনা রেসপিরেটরি চেইন, অনেকগুলো এনজাইম থাকে রেসপিরেটরি চেইনের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রেসপিরেটরি চেইন ছিল, মনে আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় যেটা, মেইন এনার্জি প্রোডাকশান যেখানে হয় ওইখানকার একটা ইম্পর্টেন্ট হচ্ছে কপার। এবং বিভিন্ন এনজাইম নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভেশন করার জন্য আমাদের কী লাগে? কপার লাগে, নির্দিষ্ট পরিমাণে কপার লাগে। তো আমরা ডেইলি যে কপার খাই খাবারের মধ্যে,
সেটা হচ্ছে 1.5 থেকে 5 মিলিগ্রাম কপার পার ডেতে আমাদের খাই আমরা। খাইলাম কপার, খাওয়ার পরে কি হয়, খাওয়ার পরে আমরা যে খেলাম কপারটা, ঠিক আছে, কপার খেলাম, কপার খাওয়ার পরে কি হবে, এই কপারটা খেলাম ডিউডেনামে যাবে। ডিউডেনামে যাওয়ার পরে এখানে ডিউডেনামে যে সেল থাকে এন্টারোসাইট থাকে, কপারটা এটার ভিতরে ডুববে, ঠিক আছে। কপার ঢোকার পরে কি করবে এন্টারোসাইট, এখানে আরেকটা থাকে মেটালোথায়োনিন, ঠিক আছে, মেটালোথায়োনিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তো বসতে আছে। এইখানে ব্লাড সাপ্লাই আছে না, ব্লাড পোর্টাল ভেইন থাকে যে, এরপরে এইটা কি করবে, এই মেটালোথায়োনিন দিয়ে ও এসে এই ব্লাডের মধ্যে কপার ঢুকে গেল। আচ্ছা, যাওয়ার পরে ও কি করবে, অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে এখানে, ঠিক আছে। অ্যালবুমিনের সাথে বাইন্ড করার পরে কি হবে, এই পোর্টাল ভেইনটা কই যাবে, পোর্টাল ভেইনটা যাবে হচ্ছে আমার লিভারের ভেতরে, বুঝছো, এই পোর্টাল ভেইনটা গেল লিভারে। লিভারের মধ্যে কি থাকে, হ্যাপাটোসাইট থাকে, আচ্ছা, হ্যাপাটোসাইটের ভেতরে কপারটা ঢুকে গেল, এই যে ব্লাডের দিয়ে হ্যাপাটোসাইটের মধ্যে ঢুকে গেলো, বাস ওইখানে যে সুন্দর করে ওইখানে স্টোর থাকবে। এখন এইখানকার হ্যাপাটোসাইটের মধ্যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াস থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেটার নাম হচ্ছে অ্যাপোসেরোপ্লাজমিন, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, এখন এই যে অ্যাপোসেরোপ্লাজমিন তৈরি হলো, কপার তৈরি হলো, এইবার কপারের সাথে অ্যাপোসেরোপ্লাজমিন বাইন্ড করবে, ঠিক আছে। তাহলে কয়টা অ্যাপোসেরোপ্লাজমিন, কয়টা, চারটা, একটা কপারের সাথে সেরোপ্লাজমিন বাইন্ড করে চারটা, ঠিক আছে। তাহলে এখানে কপার, কপারের সাথে আমাদের সেরোপ্লাজমিন বাইন্ড করলো, বাইন্ড করার পর এখন এই কপারটা তো আমাকে জায়গা মতো যাইতে হবে, তাই না, অনেকগুলো এনজাইমকে তার অ্যাক্টিভেশন করতে হবে। তারপরে যে আমাদের যে এখন এটা তো পোর্টাল ভেইন অ্যাবজর্ব করে হ্যাপাটোসাইটে নিয়ে গেল, এইবার হবে কি, হ্যাপাটিক আর্টারি, আর্টারি আছে না, আর্টারির মধ্যে চলে যাবে এটা, কপারটা আসবে, বুঝছো। এই যে এই এই গ্রুপটা কপারের সাথে চারটা সেরোপ্লাজমিন, এটা কই চলে আসবে, ব্লাডের মধ্যে, ব্লাড দিয়ে এবার বিভিন্ন জায়গার মধ্যে চলে যাবে, বুঝছো, বিভিন্ন জায়গায় যে এনজাইম এক্সিবিশন করবে, রেসপিরেটরি চেইনের মধ্যে কাজ করবে, এখানে 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 যার যার যেখানে যেখানে এনজাইম আছে সেই এনজাইমকে এক্সিবিশন করবে, এগুলো আমাদের নর্মাল পাথ হয়। তাহলে আমার উলসনের সমস্যাটা কোন জায়গায় হয়, উলসনের সমস্যাটা হয় এই যে এইখানে একটা আমাদের যে জিন আছে, ঠিক আছে, 13 নাম্বার ক্রোমোজোম, 13 নাম্বার ক্রোমোজোমের মধ্যে ATP7B এই জিনটা আছে। তাহলে এইটা হচ্ছে আমার কয় নাম্বার ক্রোমোজোম, 13 নাম্বার ক্রোমোজোম, বুঝা গেছে, 13 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে, এই জিনটা হচ্ছে ATP7B, বুঝা গেছে। তাহলে ATP7B-র কাজ কী, ATP7B-র কাজ হচ্ছে একটা ট্রান্সপোর্টার তৈরি করে, ট্রান্সপোর্টার প্রোটিন তৈরি করে, সেই ট্রান্সপোর্টার প্রোটিনটার নাম কী, এটা তো জিন, জিন থেকে প্রোটিন তৈরি হয় না, তাহলে এই জিনটা কী কাজ করবে, একটা প্রোটিন তৈরি করবে, সেটার নাম হচ্ছে P-type ATPase, বুঝছো। তাহলে এই P-type ATPase-এর কাজ কী, এই যে আমার কপারটাকে যে বাইর করে দিল ব্লাডের মধ্যে, হ্যাপাটোসাইটের মধ্যে বাইর করে দিল, P-type ATPase এই বাইর করে, হ্যাপাটোসাইট থেকে কপারটাকে বের করে দেয়, বুঝতে পারছো, আবার বলবো, আচ্ছা, তাহলে আমরা এই বারবার বলবো, বুঝছো, আমার বলতে কোনো প্রবলেম লাগবে না, যদি বলবো আমি 100 বার বলেন 100 বারও বলতে পারবো, কোনো সমস্যা নেই, তবে যেটা হবে বুঝবা, না বুঝলেই মুশকিল, বুঝছো। তাহলে আমরা কী করি, চলো বড় করে দিই না, লিখি, তাহলে এটা হচ্ছে আমার স্টমাকে তো দরকার নাই, শুধু স্টমাকটা ছোটো করে লিখি। তাহলে এইখানে এই ডিউডেনাম, তাই তো, ডিউডেনামের মধ্যে সেল আছে না এন্টারোসাইট, এই হলো এন্টারোসাইট, ঠিক আছে। তো এন্টারোসাইট আমরা তো খাবারটা গেল এখানে, কপার, কপার যেটা খাইলাম কপার আসলো, কপারের সাথে কী বাইট করবে, মেটালো থায়োনিন, এটাকে স্টেবল করে ফেলে, বুঝছো। করার পরে এটা আমার পোর্টাল ভেইন, ও এইখান থেকে কপারটাকে
মেটালোথানিন কি করবে কপারটাকে এই পোর্টাল ভেনের মধ্যে দিয়ে দিল, বুঝছো? এটা হচ্ছে পোর্টাল ভেন, পোর্টাল ভেনের মধ্যে দিল। কপার তো একলা থাকে না, সবসময় কি করবে অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে ও যাবে লিভারে, বুঝছো? এই লিভারটার মধ্যে গেল, লিভারের মধ্যে কি আছে, হ্যাপাটোসাইট আছে, এইটা গেল, এই কপারটা হ্যাপাটোসাইটের মধ্যে ঢুকলো, ঠিক আছে? এরপর অ্যালবুমিন বের হয়ে যাবে, শুধু কপারটাকে ঢুকাই দিয়ে গেল। এখন এই যে হ্যাপাটোসাইটের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, এখান থেকে কি তৈরি হয়, অ্যাপো সেলুলো প্লাজমিন, অ্যাপো সেলুলো প্লাজমিন, বুঝছো? এখন অ্যাপো সেলুলো প্লাজমিনে কি করবে, এ হলো কপারের সাথে বাইন্ড করবে, তখন এর নাম হয়ে যাবে সেলুলো প্লাজমিন, সিপি সেলুলো প্লাজমিন। তাহলে একটা কপারের সাথে কয়টা বাইন্ড করে, চারটা বাইন্ড করলো, বুঝছো? আচ্ছা শেষ, এইটুকু কাজের মধ্যে আমার কোনো সমস্যা নাই। এখন এই কপারটাকে কই যেতে হবে, আমার একটা সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে, যদি পোর্টাল সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে কপারটা আসবে, তাহলে আমার হ্যাপাটোসাইট থেকে বাইর হইতে হবে। তাহলে এখন বাইর করার জন্য আমার কী লাগবে, ট্রান্সপোর্টার লাগবে, সেই ট্রান্সপোর্টার নাম কি, টি টাইপ পি টাইপ এটিপিএস, বুঝছো? পি টাইপ এটিপিএস, এখানে একটা ট্রান্সপোর্টার থাকে, এইখান দিয়ে এটা বের হয়ে যাবে কপারটা। তাহলে সিস্টেমিক সার্কুলেশন যখন আসলো কপার, তাহলে এখানে কোন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায়, ব্রেনে যাবে, চোখে যাবে, মাসেলে যাবে, এই এই বিভিন্ন জায়গায় যে 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 এনজাইম অ্যাক্টিভেশন করা দরকার, কোফ্যাক্টর হিসেবে কাজ করা দরকার, কপার তখন সেভাবে কাজ করবে। সমস্যাটা কোন জায়গায় হয়, তাহলে এই যে পি টাইপ এটিপিএস কে তৈরি করে, পি টাইপ এটিপিএস তৈরি করে হচ্ছে এটিপি সেভেন বি জিন, এই জিনটা তৈরি করে। প্রত্যেকটা জিন আমার ডিএনএর ভিতরে কী থাকে, কোড নাম্বার থাকে, সেই কোড অনুযায়ী আমাদের প্রোটিন তৈরি হয়, তাই তো? তাহলে এই যে এটিপি সেভেন জিনের কাজ কী, এই যে ট্রান্সপোর্টার প্রোটিন যেটা ছিল, এই প্রোটিনটাকে তৈরি করা। তাহলে এই জিনিসটা কই থাকে, এটিপি সেভেন বিটা কোন কোন কত নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকে, 13 নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকে, বুঝছো? পরিষ্কার? তাহলে আমার এই এটিপি সেভেন বি একটা ট্রান্সপোর্টার, কপারটাকে সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে নিবে। এটা তো নাই, এটা আমার মিউটেশন হয়ে গেছে, আমার এই জিনটা মিউটেশন, তাহলে আমার এই জিনটা নাই, তাহলে আমার এটিপি সেভেন বি তৈরি আর কী বলে, টি টাইপ এটিপিএস ট্রান্সপোর্টার নাই, তাহলে তো কপার বেরোতে পারতেছে না, তাহলে কী মুশকিল? সব কপার তো এই দিক দিয়ে কোনো সমস্যা নাই তো, এই রাস্তাতে কোনো সমস্যা নাই, সব এসে এখানে লোড, সব ওভারলোডেড, বুঝছো? ওভারলোডেড তো হলো, লিভারের মধ্যে ওভারলোডেড হইতে হইতে কী করবে, একটা সময় ব্রাস্ট, হ্যাপাটোস টক্সিসিটি করে ফেলবে, একটা সময় কি অনেক লোডেড হয়ে এই ফ্রি কপার ব্লাডের মধ্যে চলে আসবে। ওর কিন্তু ফ্রি আসার কথা না, ও সেলুলার প্লাজমার সাথে আসার কথা, কিন্তু ও ফ্রি চলে আসতেছে। ফ্রি কপার হচ্ছে টক্সিক, অক্সিডেটিভ ইঞ্জুরি করে, বুঝতে পারছো? এখন এই কপারের প্রিয় জায়গা কোনটা, কপারের প্রিয় জায়গা হলো তিনটা জায়গা মেনলি, খুব প্রিয় জায়গা কী কী জায়গা বলো, ওই যে আমরা আঁকলাম ব্রেন, বেজাল গ্যাংলিয়া, বুঝছো? এই বেজাল গ্যাংলিয়া এইখানে সার্কুলেশন, যে এই সমস্ত কপার আমার এখানে চলে আসবে, বুঝছো? এখন এখানে যত নিউরন আছে সবগুলোকে সে ইঞ্জুরি করে ফেলবে, তাহলে আমার বেজাল গ্যাংলিয়াটাও নষ্ট হয়ে গেল, বুঝতে পারছো? একটা জায়গা। দুই নম্বর হচ্ছে চোখ, তাহলে আমার কী কী জায়গা হলো, প্রথম তো লিভার তো শেষই, লিভারের মধ্যে প্রথমে ঢুকে তো লিভারের 12টা পাওয়া যাবে, তাহলে প্রথমে হলো লিভার। দুই নম্বরে আমরা বললাম ব্রেন, এই কারণে উলসনের আরেকটা নাম হচ্ছে হ্যাপাটো লেন্টিকুলার ডিসঅর্ডার, ডিজেনারেটিভ ডিজিজ, হ্যাপাটো লেন্টিকুলার ডিজেনারেটিভ ডিজিজ বলে। লেন্টিকুলার কেন বলছে, এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াস, বেজাল লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই কারণে এটাকে বলে হ্যাপাটো লেন্টিকুলার ডিজেনারেটিভ ডিজিজ, বুঝতে পেরেছো? তাহলে মেন জায়গা কোনটা, একটা হচ্ছে আমাদের লিভার, আর একটা হচ্ছে আমাদের ব্রেন, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে চোখ, চোখের মধ্যে কোন জায়গাটা, ডিসমেন্ট মেমব্রেন, ঠিক আছে, ডিসমেন্ট মেমব্রেন। এছাড়া যেহেতু এটা কোফ্যাক্টর, সুতরাং সমস্ত শরীরে যত এনজাইম আছে সবগুলো এনজাইম এসে ঝামেলা করছে, সুতরাং এই কপার কোন কোন জায়গায় আর ওভারলোড হতে পারে, একটা হচ্ছে আমার কিডনি, রেড আরবিসি, আরবিসির মধ্যে কিন্তু কপার, আরবিসির যে এনজাইমগুলো আছে সবগুলার মেটাবলিজম করে এই কপার দিয়ে, তাহলে একটা আরবিসি, জয়েন্ট, ঠিক আছে, এন্ডোক্রাইন,
হার্ট, ঠিক আছে? তাহলে এই অর্গানগুলোর মধ্যে এক্সট্রা যে ওভারলোডের আমার শরীর থেকে আসলে বের হওয়ার কোনো রাস্তা নাই, তার যে ওভারলোডেড যে কপারগুলো আছে সবগুলা যে তখন এই আমার ব্রেনে জমা হচ্ছে, লিভার তো জমা হয়েই আছে, লিভার তো একদম কপার ওভারলোডেড, এরপরে ব্রেনে যাচ্ছে, আয়ের মধ্যে যে জমা হচ্ছে, কিডনিতে জমা হচ্ছে, আরবিসিতে, জয়েন্টে, এন্ডোক্রাইনে এবং হার্টের মধ্যে, ঠিক আছে? এখন লিভারে জমা হওয়ার কারণে কী কী সমস্যা হচ্ছে? লিভারে জমা হওয়ার কারণে তোমার একটা সময় কী হইতে পারে, সার্টেন বয়স পর্যন্ত উলসন ডিজিজ আছে কিন্তু কিন্তু এসিমটোমেটিকও থাকতে পারে, 30% কেসে এসিমটোমেটিক, কোনো সিমটমই নেই। তাহলে উলসন ডিজিজ কী হইতে পারে? এসিমটোমেটিক, কোনো সমস্যা নাই, কত পার্সেন্ট? 30%-এ, বুঝছো? লিভারের সমস্যা হয় কত পার্সেন্টের? 10-40% লিভারের সমস্যা হতে পারে, 10-40% লিভারের সমস্যা। আর ব্রেনে, ব্রেনেও ঠিক এরকমই, অ্যারাউন্ড 20-30% পেশেন্টে আমাদের ব্রেনে ইনভলভমেন্ট হইতে পারে, ঠিক আছে? এখন তোমার লিভারে যে সমস্যা হয়, লিভারে কী কী হইতে পারে? শুধু কোনো সমস্যা নাই লিভারে, কোনো সমস্যা নাই, তুমি পরীক্ষা করে দেখলা যে এসজিপিটিটা শুধু বেশি, আর কোনো সমস্যা নাই, এই প্রবলেমটা নিয়ে তোমার কাছে আসতে পারে, বুঝছো? একটা বাচ্চা আমরা রুটিন পরীক্ষা করতে দিলাম না, দেখলা এসজিপিটি বেশি, শুধু এই প্রবলেমটাই নিয়ে আসলো, ভালো করে হিস্ট্রি নাও, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যদি হ্যাঁ বড় ভাইটার আছে তাহলে এসে কিন্তু দেখো আর কোনো উপসর্গ নাই, শুধু এসজিপিটি বেশি, তুমি এখন পরীক্ষা করে দেখবা, উলসন পাইতে পারো, বুঝে গেছে? তাহলে এইটা একটা। দুই নম্বরে একিউট হ্যাপাটাইটিস, ক্রনিক হ্যাপাটাইটিস, পোর্টাল হাইপারটেনশন, এই যে এখানে পোর্টাল হাইপারটেনশন, সিরোসিস হয়ে যেতে পারে, ঠিক আছে? লিভার শেষ, এইবার আসে আমাদের ব্রেন। আর চোখের মধ্যে আমরা কীভাবে চোখটাকে শেষ করি, তারপর ব্রেনে ঢুকবো, চোখের মধ্যে আমরা পাই কেফ্রিন, এরকম চোখ তো তোমার, এটা হচ্ছে পিউপিল, তাই তো? এইটা হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল যে জাংশন, স্ক্লেরোকর্নিয়াল জাংশনের মধ্যে দেখা যাবে যে এইরকম করে কেফ্রিন জমে, আলাদা আরেকটা লাইন দেখা যায়, এটা সাধারণত স্লিট ল্যাম্প দিয়ে আমরা দেখি, স্লিট ল্যাম্প ছাড়া খালি চোখে সাধারণত দেখা যায় না, স্লিট ল্যাম্প দিয়ে কেফ্রিন দেখতে হয়, বুঝা গেছে? তাহলে চোখের মধ্যে কেফ্রিন পাইতে পারি, ক্যাটারেক্ট হইতে পারে, ঠিক আছে? তাহলে চোখ শেষ, আমরা ব্রেনটা একটু পরে যাবো, কারণ ব্রেনে আমরা ডিটেলস কথা বলবো। এইবার আসো কিডনি, কিডনিতে কী হইতে পারে? টিবুলার নেক্রোসিস, রেনাল টিবুল আছে না, নেফ্রনের মধ্যে টিবুলগুলো আছে যে, এইটা টিবুলার নেক্রোসিস হইতে পারে, রেনাল ফেলো নিয়ে আসতে পারে, তুমি দেখলে আর কোনো কারণ আরে রেনাল ফেলোর, আমরা তো জানি উলসন হ্যাপাটোলিনটিকুলার, এদিকে রেনাল ফেলোর হয়ে আসছে, কোনটা কার কোন জায়গাতে বেশি জমা হয় কোনো অঞ্জিরা জানি না। আরবিসি, এটাকে কী হইতে পারে? হেমোলাইটিক ডিজিজ, আরবিসি ভেঙে যেতে পারে, বুঝছো? হেমোলাইটিক ডিজিজ, জয়েন্টের মধ্যে আর্থোপ্যাথি রিকেটস হইতে পারে, জয়েন্টে হইতে পারে আর্থোপ্যাথি আর রিকেটস, জয়েন্ট একবার সোলেন হয়ে আসে, বাচ্চা আমাদের কাছে আসে পা একদম সোলেন, অন্য কোনো কারণ নাই, জিয়া মানে জিআই জিআরই যেটা আমরা বলতেছি, জুভেনাইল এডোপ্যাথিক আর্থ্রাইটিস আছে, সব কিছু এক্সক্লুড করা হয়ে গেলো, আর কারণ নাকি দেখা গেলো যে আর্থোপ্যাথিটা ডিউ টু উলসন ডিজিজ, বুঝে গেছে? তাহলে উলসনের কারণে আমাদের, এটা কিন্তু এটিপিক্যাল প্রেজেন্টেশন, টিপিক্যাল প্রেজেন্টেশন না, তাহলে আমাদের রেনাল ফেলোর হইতে পারে, সিকিডি নিয়ে আসতে পারে, একিউট রেনাল ফেলোর, ক্রনিক রেনাল ফেলোর, টিবুলার নেক্রোসিস, আরবিসি ভেঙে হিমোলাইটিক ডিজিজ, জয়েন্টে আর্থোপ্যাথি রিকেটস, এন্ডোক্রাইনে হাইপোথাইরয়েডিজম নিয়ে আসতে পারে, আর হার্টের মধ্যে কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে পারে, শেষ। এইবার আসে আমাদের যে জায়গাটা, এগুলো তো অন্য স্যারদের পড়া, সুতরাং আমরা এদিকে যাবো না, এটুকু হইলে আমাদের চলবে। এইবার আসো আমাদের ব্রেন, ব্রেনের মধ্যে কী করে, যেহেতু আমরা বেজাল গ্যাংলিয়া নিয়ে পড়ছিলাম, বেজাল গ্যাংলিয়া নিয়ে আমরা একটু পড়তে চাই আবার একটু। তাহলে আমাদের বেজাল গ্যাংলিয়ার মধ্যে আমাদের, এটা হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া ছিল তো, বেজাল গ্যাংলিয়ার কাজের মধ্যে আমরা কী পড়লাম, ও সমস্ত মোটর কাজগুলো করে, তাই না? মোটর ইনিশিয়েশন, প্ল্যানিং, তারপর তোমার এক্সিকিউশন, সব কাজগুলো সে নির্ধারণ করে দেয়, সমস্ত কাজ একদম খুবই পরিপাটি তার কাজ, সুন্দর করে বেজাল গেলে আমার কাজটাকে গুছাই দিবে, এরপরে আমার ফাইনাল কাজটা করবে হচ্ছে আমাদের মোটর এরিয়া। তো তাহলে আমার একটা মোটর একটা ফাংশনের মধ্যে তার সমস্যা হবেই। দুই নম্বরে আরেকটা কাজ কী, কগনিশন, কগনিশন যেহেতু ব্রেনের বিষয় সুতরাং আমাদের কগনিশনের প্রবলেমও, বেজাল গেলে যদি কগনিশন হয়
যে কোনো বিহেভিয়ার অ্যাবনর্মালিটি, যে কোনো পাগলামি, দেখো না সাইকিয়াট্রিক ডিজিজ যতগুলো আছে সবগুলোর সমস্যা যদি আমাদের বেজাল গ্যাংলিয়াতে সমস্যা হয়। এই যে আমরা যে ডোপামিন, ডোপামিন আছে না ব্রেন থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় ডোপামিন, এইটা হচ্ছে আমাদের বিহেভিয়ারের রেগুলেটর। আমাদের যত বিহেভিয়ার আছে সব কিছু রেগুলেশনস করে সেই ডোপামিন। সুতরাং বেজাল গেলে থেকে তৈরি হয় আমাদের ডোপামিন। সুতরাং ডোপামিনে যখন ওঠানামা করে তখনই কিন্তু যে দেখানো উচিত যে আমাদের মধ্যে রেগে যাই, মানে কি ডোপামিন বেশি রিলিজ হচ্ছে, খুব ঠান্ডা কাম কয়টা আছে মানে কি সেরোটোনিন বেশি রিলিজ হচ্ছে, এই ইয়া হরমোনগুলো কয়টা ইয়ার নিউরোট্রান্সমিটারগুলো কোথায় রিলিজ হয় বেজাল গ্যাংলিয়া থেকে। সুতরাং বেজাল গ্যাংলিয়ার মেন কাজ মোটর কাজ, কিন্তু এটার সাথে আমাদের একটা কগনিশন সাইকিয়াট্রিকের একটা কানেকশন আছে, ঠিক আছে। সুতরাং যদি বেজাল গ্যাংলিয়াতে কোনো লেশন পাই আমরা, আমরা কিন্তু বলে দিচ্ছি ব্রেন মানে কটা জিনিস, দুইটা, একটা হচ্ছে মোটর আর হচ্ছে কগনিশন। তাহলে এইখানকার কগনিশন কোনটা? এইখানকার কগনিশন হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক যে ম্যানিফেস্টেশন, বিহেভিয়ার ম্যানিফেস্টেশনগুলো। তাহলে যদি একটা উইলসন ডিজিজ হয় যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসবে, তাহলে তাতে আমাদের কী কাজ হবে? তাহলে আমরা মোটরের সমস্যা পাবো। তাহলে মোটরের সমস্যা আমরা কী কী পাইতে পারি বলো? প্রথমেই দেখবো আমরা মোটরে কী দেখি, প্রথমে দেখি আমরা বাল্ক, তাই তো? মোটর এক্সামিনেশন বাল্ক দেখি না? তারপর দেখি আমরা টোন, পাওয়ার, রিফ্লেক্স, প্ল্যান্টার, তাই তো? এরপর আমরা কী দেখি প্ল্যান্টারের পরে? গেট। আর কোনো ইনভলান্টারি মুভমেন্ট আছে কিনা? ঠিক আছে, তাহলে এই কয়টা কাজ হচ্ছে আমরা মোটর মোটর এক্সামিনেশন করি, তাই করো না কিনা? করো না তো, তোমরা ওয়ার্ডেই যাও না কেমন করে জানবে। তাহলে এই কটা কাজ আমরা মোটর এক্সামিনেশনের মধ্যে আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা করি। বাল্ক ইউজুয়ালি যদি ইয়ে থাকে, বাল্কে কোনো একটা সমস্যা হয় না, নর্মালি থাকে, টোন, টোনটা থাকবে বেশি, সেই টোনটা কীরকম, সেটা কী হবে? রিজিডিটি। রিজিডিটি আর স্পাস্টিসিটির মধ্যে পার্থক্য কী? মোটর এরিয়াতে তো স্পাস্টিসিটি হয় আর বেজাল গ্যাংলিয়াতে রিজিডিটি হয়, দুটোর মধ্যে পার্থক্য কী? টোন মানে কি? রেজিস্ট্যান্স টু প্যাসিভ মুভমেন্ট। যদি আমার রেজিস্ট্যান্স না থাকতো তাহলে কি আমি দাঁড়িয়ে থাকতে পারতাম? ঠাস করে পড়ে যেতাম, তাই তো? ফ্লপি না, যে টোন নাই, কিছু নাই, তাহলে কি আমি দাঁড়িয়ে থাকতে পারবো? পড়ে যাব। তাহলে রেজিস্ট্যান্স টু প্যাসিভ মুভমেন্ট, এই যে আমি দাঁড়া আসছি, আমি যে একটা কাজ করছি, তার মানে কি আমার একটা মুভমেন্ট, আমি যে প্যাসিভ মুভমেন্টটা করছি তার কিন্তু অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, সেটাই হচ্ছে আমাদের টোন। যদি এই রেজিস্ট্যান্সটা বাড়ে, প্যাসিভ মুভমেন্টে যদি আমার রেজিস্ট্যান্স বাড়ে, তখন সেটাকে কী বলি আমরা? টোনটা বেশি। আর যদি রেজিস্ট্যান্সটা কম থাকে তখন সেটাকে বলি আমরা টোনটা কম। এখন সেটা দেখবে ভেলোসিটি ডিপেন্ডেন্ট কিনা। ভেলোসিটি মানে কি? যে নাড়াইলাম না একটা ভেলোসিটি, যদি ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয় ঠিক আছে তাহলে সেটা স্পাস্টিসিটি, আর যদি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে সেটা হচ্ছে রিজিডিটি। বুঝছো? বুঝো নাই? ঠিক আছে, এই যে আমি দাঁড়াই আছি না, আমি একটা মুভমেন্ট করলাম, তাহলে আমার একটা এই যে আমি প্যাসিভ মুভমেন্ট করার সময় আমার কী হলো? এই যে আমি দাঁড়াই, আমি দাঁড়াই আছি না এরকম করে, আমি তো ঠাস করে পড়ে যাই না, পড়ে গেছি, তার মানে কি আমার একটা রেজিস্ট্যান্স, আমার শরীর, আমার এই একটা রেজিস্ট্যান্স, আমার মুভমেন্টের এগেনস্ট একটা রেজিস্ট্যান্স তার আছে, তো দুজনে মিলে আমি একটা ব্যালেন্স করে আছি, তাই তো? যদি আমার এই রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে কী হতো? আমি পড়ে যেতাম, ঠিক আছে? তাহলে এটার নাম কি? টোন। তাহলে টোন মানে কি? রেজিস্ট্যান্স টু প্যাসিভ মুভমেন্ট। বুঝছো? আচ্ছা, এখন এই রেজিস্ট্যান্স যদি কম থাকে, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা যদি আমাদের কম থাকে তখন সেটাকে কী বলবো? হাইপোটোনিক। আর যদি রেজিস্ট্যান্সটা বেশি থাকে, যেমন আমার এইটুকু করার কথা কিন্তু আমার এরকম হয়ে আসছে আমি, তাহলে আমার রেজিস্ট্যান্সটা বেশি না, আমার তো এরকম এইটা থাকবো আমি কিন্তু আমার এরকম হয়ে গেলো, তা আমার টোনটা বেশি হলো না, আমার যেটুকু করার কথা তার চেয়ে আমাদের আমার রেজিস্ট্যান্সটা বেশি, তাহলে সেটা রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তখন সেটাকে বলি আমরা হাইপারটোনিক। ঠিক আছে, এইবার আমাদের ভেলোসিটির মধ্যে আসো, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে আমি যখন এরকম করে হাতটা দিলাম, যতই বাড়াচ্ছি আমার রেজিস্ট্যান্স বাড়ছে, আমি আর নিতে পারতেছি না, একটা সময় যত দ্রুত করতে যাচ্ছি আমার শক্ত হয়ে যাচ্ছে আর বেশি, সেটা হচ্ছে স্পাস্টিসিটি। আর তুমি এইদিকেই নাও, এইদিকেই নাও, যেদিকেই নাও, ভেলোসিটি বাড়াও কমাও তাতে কোনো কিছু যায় আসে না, অল থ্রো তোমার রেজিস্ট্যান্স বেশি, সেটা হচ্ছে রিজিডিটি। বুঝছো? এবার ভেলোসিটির সাথে তুমি প্রথমে আস্তে আস্তে করলে পরে তোমার এত রেজিস্ট্যান্স লাগছে না, কিন্তু যখন তুমি বাড়াই দিচ্ছ তখন তোমার রেজিস্ট্যান্স বেশি পাচ্ছ, সেটা হচ্ছে স্পাস্টিসিটি।
আর যদি দেখো যে না আমি এদিকেই দেই বা এদিকেই নেই যে অবস্থাতেই নেই পুরো অবস্থাতে আমার রেসিস্টেন্স বেশি তখন সেটা হচ্ছে রিজিডিটি তাহলে স্পাস্টিসিটি রিজিডিটির মধ্যে বোঝা গেছে স্পাস্টিসিটি কই পাবো মোটর এরিয়া পারিমিনাল ট্র্যাক্ট গেলে পরে স্পাস্টিসিটি থাকবে আর রিজিডিটি কই পাবো এই বেজাল গ্যাংলিয়াতে তাহলে এখানে আমাদের টোনটা বেশি থাকবে কিন্তু আমরা পাবো এখানে রিজিডিটি বুঝছো তাহলে এক্সামিনেশন করার সময় আমরা কী করবো দেখলাম টোন বেশি ঠিক আছে টোনটা বেশি তাহলে আমাকে হাতটা তখন আড়াইতে হবে তোমরা তো খালি টোন দেখে ছেড়ে দাও এই সেরকম করে ফালা রেখে দাও এইটার দেখো না ভেলোসিটিটা দেখো না ভেলোসিটি না দেখলে পরে যে টোন বেশিটা কি স্পাস্টিসিটি বুঝতে পারবো না তো তাহলে কী করতে হবে হাত পাটাকে এরকম নাড়াইতে হবে নাড়ানোর পর দেখতে হবে কি যে আসলে আমি এইদিকেই যাই বা এদিকেই যাই আমি রেজিস্ট্যান্স বেশি পাচ্ছি কিনা যদি আমরা রেজিস্ট্যান্স দেখলো যে না আমি এই জন্য বলে কি লেট পাইপ রিজিডিটি বলে না লেট পাইপ রিজিডিটি মানে কি তুমি যখন এটাকে এদিকেই দাও বা এদিকেই দাও দুদিকেই কি আমি রেজিস্ট্যান্স মানে বাঁকা করতে পারতেছি না তো পারতেছি ঠিক এরকম তুমি এদিকেই নাও বা এদিকেই নাও দুই জায়গাতেই আমি রেজিস্ট্যান্স তোমার এদিকে গেলেও আমি শক্ত হচ্ছে এদিকে গেলেও শক্ত হচ্ছে তাহলে সেটা হচ্ছে রিজিডিটি আর স্পাস্টিসিটির মধ্যে কী হবে তুমি যত বাড়াবা রেজিস্ট্যান্স আস্তে আস্তে করে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে দেখবে যে একটা সময় পারতেছো না যখন বাড়াচ্ছে একটা সময় পারতেছো না সেটা হচ্ছে স্পাস্টিসিটি স্পাস্টিসিটির জায়গায় কোন জায়গায় মোটর এরিয়া প্যারিমিটাল ট্র্যাক রিজিডিটি কোন জায়গায় বেজাল গ্যাংলিয়ার মধ্যে তার মানে তুমি যখন ভেলোসিটি তুমি প্রথমেই তুমি পাটাকে ভাঁজ করে আবার দিবা দেখলে কি আরে এদিকে গেলে পরে আমার শক্ত হয়ে যাচ্ছে এদিকে গেলে পরে শক্ত হয়ে যাচ্ছে মানে দুদিকে গেলে পরে আমার রিজিড পাচ্ছি রিজিডে গেলে কোন জায়গায় ডুববা বেজাল গ্যাংলিয়ার ডুববা আর স্পাস্টিসিটি গেলে কোন জায়গায় ডুববা মোটর এরিয়ার মধ্যে যাবা এখন এইবারে আসো পাওয়ার পাওয়ারটা তো কমবেই ব্রেনে যে কোনো লেশনে পাওয়ার কমবে রিফ্লেক্স রিফ্লেক্স এখানে নর্মাল থাকবে অনেক সময় এত টাইট থাকে তুমি রিফ্লেক্স বুঝতেই পারবা না রিজিডিটি যদি বেশি হয় রিফ্লেক্স তুমি বুঝবাই না প্ল্যান্টার রেসপন্স ফ্লেকশন গেট গেটে কী হবে সাধারণত ডিস্টোনিয়া ডিসকাইনেটিক একটা গেট থাকে ওটা তুমি দেখলে পরে বুঝবা যদি থাকে গেটে একটা প্রবলেম তোমার থাকবে এবার আসো ইনভলেন্টারি মুভমেন্ট কী কী ইনভলেন্টারি মুভমেন্ট এই বেজাল গ্যাংলিয়াতে আমরা পাইতে পারি দেখো এখানে একটা সুন্দর জিনিস আছে তাহলে ব্রেনের মধ্যে আসো এই জায়গায় আসো তাহলে এটা হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া না এই আসো কডেট এ হচ্ছে পুটামেন এর হচ্ছে বেজাল গ্যাংলিয়া তাহলে এটা হচ্ছে পুটামেন তাই তো পুটামেন এটা গ্লোবাস প্লেডাস এটা কডেট হ্যাঁ পুটামেনে যদি লেশন হয় তাহলে আমরা ইনভলেন্টারি মুভমেন্ট পাবো ডিস্টোনিয়া ডিস্টোনিয়াটা কীরকম তুমি একটা কাজ দিলে পরে ও হাতটা এরকম জাস্ট বাঁকা হয়ে যাবে কোনো একটা কাজ করতে দিলে পরে একদম পুরাটা বাঁকা হয়ে যাবে স্পাস্টিক থাকলে পরে এরকম থাকবে শক্ত হয়ে থাকবে এদিকে জাস্ট এরকম হয়ে থাকবে শক্ত আর ডিস্টোনিয়া যদি হয় হাত একদম বাঁকা হয়ে এদিকে চলো ভিডিও দেখাবো হ্যাঁ আজকে তো সুযোগ নাই তোমাদের নেক্সট ক্লাসে কিংবা পরে যখন সুযোগ হবে তখন আমরা দেখাই দিব আমাদের এখানে অনেক ডিস্টোনিয়া রুগী আছে যখন তোমরা ওয়ার্ডে আসবে আমরা ডিস্টোনিয়া একদম তোমাদের এক্সামিনেশান করাই দেখাই দিব তাহলে কখন লেশন কোন জায়গায় হবে পুটামেনে আর যদি কডেটে হয় কডেট সি ফর কোরিয়া বুঝছো এখানে হবে কোরিয়া আর যদি গ্লোবাস প্লেটাসে হয় এখানে হবে অ্যাথেটোসিস বুঝছো তাইলে আমাদের বেজাল গ্যাংলিয়াতে লেশন হলে আমরা ইনভলান্টারি মুভমেন্ট কী কী পাবো তিনটা মুভমেন্ট পাবো একটা হচ্ছে ডিস্টোনিয়া কোরিয়া অ্যাথেটোসিস হ্যাঁ সাথে ট্রেমোর থাকবে তাহলে বলো আমরা তাহলে এটা কী হলো মোটর বেজাল গ্যাংলিয়াতে যখন মোটরের সমস্যা হলো আমরা কী কী পাইলাম বলো প্রথমে একটা ফাইন্ডিংসে আমরা এখানে পেলাম তাই না একটা রিজিডিটি আর বাকি সকলে তো মোটামুটি নর্মাল বললাম আর একটা বললাম কি একটা ইনভলেন্টারি একটা মুভমেন্ট থাকবে এখন ইনভলেন্টারি মুভমেন্টের মধ্যে আমরা কী কী পাইলাম ডিস্টোনিয়া কোরিয়া অ্যাথেটোসিস এখন ডিস্টোনিয়া কোনটা বলে দিলাম হাটটা এরকম বাঁকা হয়ে যাবে কোরিয়া মানে কি মোটর ইনপারসিস্টেন্স বুঝছো মোটর ইনপারসিস্টেন্স ড্যান্সিং মুভমেন্ট আসলে কোরিও অ্যাথেটোসিস একসাথে কোরিয়া মানে হচ্ছে একটা সেমি রিদমিক একটা ইরেগুলার একটা মুভমেন্ট হতে থাকবে তোমার মনে হবে কি যে মানুষের স্থির নাই কেন কিছুক্ষণ পর পর হাতটা এরকম করছে করে আবার আবার হাতটা একটু নাড়াবে মুখটা একটু নাড়াবে ফেসিয়াল রিগমিস তোমাকে ভাঙাচ্ছে এরকম মনে হবে আসলে কিন্তু না হাতটাকে জাস্ট এরকম একটু করে নেবে কিছুক্ষণ পর পর বলছি আরে হাতটা ঠিক থাকতে সেকেন্ড তোমার কাছে নিজেরই মনে হবে আর চুপ করে বসে থাক না কিছু না কিন্তু যা ডিজিটাল পার্টের মধ্যে জাস্ট একটা মুভমেন্ট ভিডিও দেখাবো ঠিক আছে ভিডিও না দেখলে পরে রুগী না দেখলে পরে আসলে বলাটা মুশকিল তারপরেও একটা ধারণা নিয়ে যাও যে জাস্ট শুধু হাতে আর অ্যাথেটোসিস যদি হয় প্রক্সিমাল টু ডিস্টাল যাবে একটা মুভমেন্ট জাস্ট এই এই টাইপের একটা মুভমেন্ট হবে ঠিক আছে কোরিয়া মানে ডিস্টাল
অ্যাথাটোসিস মানে প্রক্সিমাল টু ডিসচাল, একদম পুরাটা হাত একটা স্লো একটা রাইডিং মুভমেন্ট, স্লো রাইডিং মুভমেন্ট, মনে হবে কি মুভমেন্টটা এখান থেকে শুরু হয়ে এদিকে চলে গেল, স্লো রাইডিং মুভমেন্ট, এটা হচ্ছে অ্যাথাটোসিস। আর কোরিয়া হচ্ছে একটা সেমি রিদমিক একটা মুভমেন্ট, জাস্ট হাতটাকে জাস্ট এরকম হাতটা পাটা একটু নড়াচড়া করে, মুখটা একটু কেমন করে, এইটা হচ্ছে কোরিয়া। তাহলে কোরিয়া সি ফর কডেড, যদি তুমি কোরিয়া পাও কোন জায়গায় হবে বেজাল গ্যাংলিয়ার কডেড, আর ডিস্টোনিয়া পেলে পরে আমরা পোটামিনে পাবো আর গ্লোবাসপ্লেরাস আমাদের অ্যাথাটোসিস পাবো। তাহলে আমরা উলসনে কী কী পাইলাম বলো, একটা মোটর প্রবলেম পাইলাম, যে তার তোমার ইনভলান্টারি কিছু মুভমেন্ট পাইলাম, আর ডিজিডিটি পাইলাম, আর সাইকিয়াট্রিক কিছু ম্যানিফেস্টেশনই আসবে। ম্যাক্সিমাম সময় আমাদের কাছে এই মোটরটা একটু পরে আসে, কারণ এতটুকু জায়গায় তোমাকে লেশান হতে হবে, তাই তো? কিন্তু সবার আগে কোন কী জিনিসগুলো হয়, কোনো নিউরন যদি নষ্ট হয়ে যায় তোমাকে নিউরো ট্রান্সমিটার নষ্ট হয়, নিউরো ট্রান্সমিটারগুলো কাজ করে না, তাহলে নিউরো ট্রান্সমিটার ডেফিসিয়েন্সিটা আমরা আগে পাই সেই ম্যানিফেস্টেশন সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন নিয়ে। সুতরাং একটা বাচ্চা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন যখনই নিয়ে আসবে, 10 বছরের উপরে বাচ্চা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন নিয়ে আসে, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি নিয়ে আসে, প্রথম কাজ কী, উলসন এক্সক্লুড করো, ঠিক আছে? কী কী নিয়ে আসে কী বলবে, প্রথম প্রথম কমপ্লেনই মা বলবে যে ম্যাডাম স্কুলে পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ওর যেটা থাকবে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন। সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনের মধ্যে কী আসবে, পোর স্কুল পারফরমেন্স, প্রথমে ম্যাডাম স্কুলে তো পড়ালেখা আগে ভালো ছিল, এখন আর পড়াশোনা ভালো নেই, পড়াশোনা মনে রাখতে পারে না, অঙ্ক মনে রাখতে পারে না, এই পড়ে এই ভুলে যায়, বুঝে গেছে? প্রথম কমপ্লেন, ম্যাডাম ফার্স্ট বয় ছিল এখন তো পাসই করতে পারছে না, প্রথম কাজ কী করবা, উইলসন এক্সক্লুড করো, এরপরে বাকি যা হয় হবে বুঝছি, অন্য কোনো ডিজিজ হলে পরে হোক, কিন্তু কী মিস করা যাবে না, উইলসন মিস করা যাবে না, মনে থাকবে? তাহলে প্রথম হচ্ছে পোর স্কুল পারফরমেন্স নিয়ে আসে, এইটা। ইমোশনালি লাবাইল, কিছু বললেই খালি হাসে, হ্যাঁ কিছু বলতেছে দেখে কি মানে সে কিছু বললে পরে সে হাসতেছে, মানে তুমি কি ইমোশনালি একটা লেভেল, এই বসে কাঁদতেছে এই হাসতেছে, তাহলে ইমোশনালি লাবাইল। বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, যে কোনো বিহেভিয়ারে খুবই রেগে যায়, মারামারি করে, সেলফ মিউটিজম, কামড়াকামড়ি করে, মানে তোমার মনে হবে একটা সাইকিয়াট্রিক সাইকোসিস নিয়ে আসছে, একটা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন নিয়ে আসছে, ঠিক আছে? বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, যে কোনো বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি যদি নিয়ে আসে, ঠিক আছে, এমনও হইতে পারে সিজোফ্রেনিয়া নিয়ে আসছে, বুঝছো? পাঠাবো কোন জায়গায়, আমরা সাইকিয়াট্রিকের কাছে পাঠাবো, যান আপনার বাচ্চাটা সিজোফ্রেনিয়া হয়েছে, আচ্ছা বলবে যে আমি জানি কী কী শুনি, আমাকে আমাকে এটা করতে বলে, তুমি তো বলবে এটা সিজোফ্রেনিয়া, 10 বছরের উপরে বাচ্চা কী করবে, প্রথমে সিজোফ্রেনিয়ার উপরে হোক আগে আমি উলসন এক্সক্লুড করে নেব, বুঝে গেছে? ডিটোরিয়েশনস অফ দ্য হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং, এই প্রবলেম আমাদের কাছে মেইন, সবার আগে যেটা নিয়ে আসে এই হ্যান্ড রাইটিংয়ের প্রবলেমটা নিয়ে আসে, স্কুল পারফরমেন্স কমে গেছে, হ্যান্ড রাইটিং কেন, হাতে ডিস্টোনিয়া থাকে, লিখতে গেলে পরে হাত বাঁকা হয়ে যায়, ও লিখতে পারে না, কিংবা ট্রেমোরের জন্য হাতটা কাঁপে, এই জন্য স্টার্টিংটা প্রথমেই নজরে আসে এই জিনিসটা, বাকি জিনিসগুলো কিন্তু মা এত শুরুতেই খেয়াল করে না, প্রথম যে খেয়াল করে যে ম্যাডাম হাতের লেখাটা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে এবং স্কুল পারফরমেন্স ডিটোরিয়েশন হয়ে গেছে, সাথে আমি যদি রিজিডিটি পেয়ে যাই আমার ডায়াগনোসিস কী হয়ে গেল, উইলসন ডিজিজ হয়ে গেল, বুঝছো? মিস হবে। আরেকটা জিনিস হয় তাদের, দেখলে পরে তার যে চেহারাটা সেটা হচ্ছে উইলসন ফেসিস বলে, একটা ভ্যাকেন্ট লুক, তোমার দেখে একটা বোকার মতো তাকায় থাকবে, অ হয়ে থাকবে, বোকার মতো তাকায় থাকবে, মাক্স ফেসিস, পার্কিনসনিজম পড়ে না স্যার, তোমাদেরকে পার্কিনসনিজম পড়াইছে, ঠিক ওরকম পার্কিনসনিজম কী কী বোকা বোকা হয়ে থাকে, এরকম একটা বোকা চেহারা, মাক্স ফেসিস হয়ে থাকবে, শেলো চিন, গাল টালগুলো ডেবে যাবে, শেলো চিন থাকবে, মাক্স ফেসিস থাকবে, আর ড্রুলিং থাকবে, এই তিনটা দেখে, আর একটা ভেকুয়াস স্মাইল, হাসলে পরে মনে কি বোকার মতো একটা হাসি দিল, এরকম এই তিনটা দেখে আমরা তখন বুঝবো যেটা উলসন ডিজিজ, বুঝছো? তাহলে উলসন ডায়াগনোসিস করার কত সহজ দেখছো, জানলেই হয় খালি, যে প্রথমে দেখলাম যে প্রথমে দেখো মোটর ফাংশন কগনিশনে সমস্যা, ব্রেনে ঢুকলাম, ব্রেনে ঢুকিয়ে আমি তাকে দেখলাম তার রিজিডিটি আছে কিনা, বেজাল গেলেতে ঢুকে গেলাম, বেজাল গেলেতে যখন ঢুকবো তার সাইকিয়াট্রিক যে কগনিশনের যে সমস্যা, কী সমস্যা, তার কি স্কুল পারফরমেন্স কম, তার কি ডিটোরিয়েশন অফ দ্য হেলথ রাইটিং ডিটোরিয়েশন হয়ে গেলো কি না, তাহলে আমাদের বেজাল গেংলিয়া, বেজাল গেংলিয়াদের সমস্যা প্রথম কী কাজ করতে হবে, যদি প্রোগ্রেসিভ হয় আগে উলসনটাকে এক্সক্লুড করো, বুঝছো? তাহলে আমরা একটু ক্লিনিক্যাল ফিচারগুলোকে আবার একটু সামারি করি, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা উলসনের আমরা ইনভেস্টিগেশনটা পড়বো আর ট্রিটমেন্টটা পড়ে দেব, ঠিক আছে? খুব সহজ, রোগী ম্যানেজ করাও খুবই সহজ,
ডায়াগনোসিস করা খুব সহজ, কিন্তু আমরা যেটা হয় কি আমরা তো রোগীর গায়ে হাত দিই না, আর যত বড় বড় প্রফেসর হইতে থাকি আমরা রোগীর কাছ থেকে কি করতে থাকি আরও দূরে সরতে থাকি, রোগীর গায়ে হাতই দিতে চাই না, তখন কি হয়। এবং আমরা আমাদের এখন টেন্ডেন্সি হয়ে গেছে কি এমবিবিএস পাশ করে প্রফেসর হইতে চাই আমরা, তাই না? তো এই টেন্ডেন্সিটাকে আগে বাদ দিতে হবে, আগে রোগীর গায়ে হাত দিতে হবে, যে যত এক্সামিনেশান যত করব আমরা তত বেশি ইয়ে হবে। তো শুরু করি আমরা আবার। তাহলে আমরা প্রথমে বললাম যে একটা মোটর সমস্যা প্লাস কগনিশন, ঢুকে গেলাম ব্রেনের ভেতরে, ঠিক আছে? ব্রেনের ভেতরে যাওয়ার পরে মোটর আর কগনিশনের সমস্যাতে আমরা ব্রেনে ঢুকলাম। ব্রেনে ঢোকার পরে আমরা দেখব যে কী জিনিস আছে, দেখলাম যে তার মোটর সমস্যার মধ্যে রিজিডিটি আছে, তাহলে আমরা ঢুকবো বেজাল গ্যাংলিয়ার মধ্যে। বেজাল গ্যাংলিয়ার মধ্যে জিজ্ঞাসা করবে যে জিনিসটা কি প্রোগ্রেসিভ না নন প্রোগ্রেসিভ, যদি নন প্রোগ্রেসিভ হয় তাহলে আমরা সিপি, শেষ, আর কোনো কথা হবে না। আর যদি প্রোগ্রেসিভ হয় তাহলে আমরা নিউরোমেটাবলিক চিন্তা করবো। নিউরোমেটাবলিকের মধ্যে বেজাল গ্যাংলিয়া কোনটা মিস করা যাবে না, উইলসন ডিজিজ মিস করা যাবে না, করলে পরে ক্রাইম হবে, ক্রাইম, বুঝে গেছে? কারণ এই বাচ্চারা যখনই মা বললো যে আমার হাতের লেখা খারাপ, তখনই যদি আমি কপার রেস্ট্রিক্টেড ডায়েট দিয়ে দিই, তখনই যদি আমরা কপার চিলেটার দিয়ে দিই, বাচ্চাটা আমার সারা জীবন ভালো থাকবে। তাহলে আমার একটা ডিসিশন আমি ডায়াগনোসিস করতে পারলাম না, বাচ্চাটা মৃত্যুর কারণ হয়ে গেলাম। সুতরাং এই উইলসন ডিজিজ মিস করাটা হচ্ছে ক্রাইম, বুঝছো? তাহলে শেষ। তাহলে এখন আমাদের উলসনের মধ্যে আমরা কী কী অর্গান দেখলাম, তিনটা অর্গান মেনলি। একটা হচ্ছে লিভার, কারণ লিভারের মধ্যেই আমার কপারগুলো জমা হয়, তাই তো? দুই নম্বরে হলো আমাদের ব্রেন, এরপরে হচ্ছে আমাদের আই, এই তিনটা হচ্ছে মেন। আরও কিছু আছে, সেগুলোর মধ্যে আমরা কী কী পড়লাম বলো, কিডনি, আরবিসি, হার্ট, জয়েন্ট, এন্ডোক্রাইন। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের উলসনের কাজ করছে। তাহলে উলসনের মেন সমস্যা কোন জায়গায় ছিল বলো? এটিপি 7B জিন মিউটেশনের কারণে হয়। কোন জায়গায় থাকে? 13 নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকে। কি তৈরি করে ও? সে হচ্ছে টি টাইপ এটিপিএস, সরি পি টাইপ, পি টাইপ এটিপিএস ট্রান্সপোর্টার প্রোটিন তৈরি করে, যে কী করতো কপারটাকে হ্যাপাটোসাইট থেকে সিস্টেমিক সার্কুলেশনে পাঠাইতো। কপার একটা ইম্পর্টেন্ট কো ফ্যাক্টর, বিভিন্ন রকমের এনজাইম মেটাবলিজমের জন্য লাগে। সুতরাং যেহেতু আমার সেই কপারটা নাই, লিভারের মধ্যে সব যে কপার জমা হইতে হইতে লোডে রয়ে একদম লিভারের 12টা বাজায় ফেলবে। কী হইতে পারে লিভারের মধ্যে? আমরা বললাম শুধু এসজিপিটি বাড়তে পারে, একিউট হেপাটাইটিস হতে পারে, ক্রনিক হেপাটাইটিস হতে পারে, সিরোসিস হতে পারে, পোর্টাল হেপাটাইটিস, এরপরে তো আসলে লিভারের কিছু নাই আছে, তো লিভারে যা যা হওয়ার তাইতেই হইতে পারে, শেষ। এরপর চোখ, চোখের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, সেটা হচ্ছে তার KF রিং আমরা পাইতে পারি, ঠিক আছে? গেল কিডনিতে কী হইতে পারে, ইকুইটিনাল ফেলোর, ক্রনিক রিনাল ফেলোর, টিবুলার নেক্রোসিস হইতে পারে। গেল এখন আরবিসিতে আসো, হিমোলাইটিক ডিজিজ, হার্টে কার্ডিওমায়োপ্যাথি, জয়েন্টের মধ্যে আর্থ্রোপ্যাথি, এন্ডোক্রাইনের মধ্যে হাইপোথাইরয়েডিজম, শেষ। এবার আসো ব্রেন, ব্রেনের মধ্যে আমরা ব্রেনটাকে কটা ভাগে ভাগ করলাম, দুইটা, এটা তো বেজাল গ্যাংলিয়ার সমস্যা মিলি, তাই না? তো ব্রেনের মধ্যে আমরা কী বললাম, একটা মোটরের সমস্যা হবে আর একটা কগনিশনের মধ্যে সমস্যা হবে। মোটরটাকে আমরা দুইটা বললাম, একটা হচ্ছে রিজিডিটি পাবো আর দুই নম্বরে ইনভলেন্টারি একটা মুভমেন্ট পাবো। ইনভলেন্টারি মুভমেন্টটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, কী কী বলো, সি কডেড, কডেড ফর কোরিয়া, পুটামেন, পুটামেন ফর ডিস্টোনিয়া, আর জিপি মানে অ্যাসেটোসিস। তাহলে তিনটা মুভমেন্ট আমরা দেখলাম কীরকম করে বলো। ডিস্টোনিয়া মানে হাড়টাকে জাস্ট বাঁকা করে ফেলবে, এরকম কোনো কাজ দিলে পরে, আমাদের কাছে রুগী আছে দেখলে, রুগী দেখলে পরে কত ভালো লাগে, জাস্ট হাত কিছু দিবা আন্টি ধরো, এরকম ধরতে গেলে পরে চার ধরতে পারবে না হাত, কেন, সে তো আর ওই যে এক্সিকিউশন করা নাই, একটা যে ধরতে হবে বেজাল গেলে সেটা করা দিত, প্ল্যানিং করে দিত কেমন করে ধরতে হয়, প্ল্যানিং তো করতে পারলো না, ধরতে গেলে পরে তারা পারে না। ওই যে শুধু মোটর একলা কাজ করছে মোটর এরিয়া, এই কারণে ওই কাজটা সে করতে পারে নাই, এক্সিকিউশন করতে পারে নাই, ঘুরে গেছে, বুঝে গেছে? এই হলো আমাদের ডিস্টোনিয়া হয়ে গেলো। আর ইয়াটা কি মোটর ইম্পারসিস্টেন্স, কোরিয়া খালি সারাক্ষণ হাত নাড়াবে এরকম করে না, কিন্তু জাস্ট খুব হালকা সেমি রিদমিক, অল্প, জাস্ট তোমাকে মনে হবে কি কিছু তুমি কি এমনি দেখলে পরে কিন্তু বুঝবাই না, খুব ভালো করে খেয়াল করে দেবে কি আরে মানুষটা তো নড়াচড়া করে কেন, এই অল্প এরকম করে আবার কিছুক্ষণ সে যে স্থির হয়ে বসে থাকবে সেটা পারে না। আর দিন আমরা অ্যাথেরোসিস বললাম, এটা একটা রাইদিং মুভমেন্ট, প্রক্সিমাল টু ডিস্টাল, জাস্ট একটা রাইদিং মুভমেন্ট হয়ে যাবে। তাহলে একটা ইনভলান্টারি মুভমেন্ট পাইলাম আর রিজিডিটি পাইলাম মোটরের মধ্যে, আর কগনিশন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দুটো কথা ভোলা যাবে না, কী কী, ডিটোরিয়েশন অফ দ্য স্কুল পারফরমেন্স আর ডিটোরিয়েশন অফ দ্য হ্যান্ড রাইটিং। আর যে
কোনো রকমের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হতে পারে, অ্যাগ্রেশন থাকতে পারে, এমনও দেখা গেছে কি নিউসোনাল ডিজিজ প্রথমে কী নিয়ে আসে, মা বলে কি যে ম্যাডাম আগে ভালো ছিল এখন আর খেলতে যায় না, বাইরে বন্ধুদের সাথে খেলে না, ঘরের এক কোনায় বসে থাকে অন্ধকারের মধ্যে, আগে মানুষের সাথে কথা বলতে এখন আর কথা বলে না, কী কী আলাদা করতে হবে, কোনটা আলাদা করতে হবে, ওজন ডিজিজ আলাদা করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের কগনিটিভ, তাহলে এই পর্যন্ত তাহলে পরিষ্কার, উলসন নিয়ে কোনো কোয়েশ্চেন নাই তো। এইবার আসো লাস্টে একটা ছোট্ট জিনিস বললাম শেষ হয়ে যাবে, এরপরে আমরা কালকে নেক্সট ক্লাসে আমরা এইটার ইনভেস্টিগেশনটা সুন্দর করে বলবো, দেখবা ইনভেস্টিগেশনও কত সহজ। এইবার আসো তাহলে আমরা উলসনটাকে কয়টা ভাগে ভাগ করলাম, প্রধান ভাগ কয়টা, দুইটা, কোন জায়গাটা তার বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হ্যাপাটিক আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল, আর বাকিগুলো কিন্তু এটিপিক্যাল, বুঝছো, ওই যে আরবিসি ভেঙে যাওয়া, আর্থব্যথি হওয়া, এটা সবারও হয় না, রেয়ার, কিন্তু মেইন কোন জায়গায় দুটো সমস্যা, হ্যাপাটিক নিউরোলজিক্যাল, বুঝছো। তিন বছরের আগে উলসন ডিজিজ হয় না, বুঝছো, তাহলে তিন বছরের নিচে কোনো বাচ্চার যদি এই প্রবলেমগুলো নিয়ে আসে তাহলে তুমি উলসন বলবা, উলসন কিন্তু বলবা না, কেন কেন উলসন বলবো না তিন বছরের বাচ্চাকে, কারণ এই যে কপার মেটাবলিজমের যে পাথওয়েটা সেটা ম্যাচিউরই হয় না, এটা হতে তিন বছর সময় লাগে। সুতরাং আমাদের ডিডোনাম থেকে যে কপার মেটাবলিজম হবে, এর যে পোর্টাল সিস্টেম দিয়ে লিভারে যাবে, লিভার যে ওভারলোডেড করবে, এই সিস্টেমটাই তো তৈরি হয় না তিন বছরের আগে, সুতরাং তিন বছরের আগে উলসন হয় না। যদি তিন বছর আগে এরকম ম্যানিফেস্টেশন থাকে তাহলে অন্য মেটাবলিক ডিজিজ, উলসন না, বুঝছো। এইবার আসো তাহলে আমরা ভাগ করবো তিনটা বয়স, দশ বছর, দশ থেকে আঠারো বছর, আঠারো বছরের উপরে, বুঝছো। দশ বছরের নিচে উলসন ডিজিজ সাধারণত হ্যাপাটিক ম্যানিফেস্টেশনই আসে 85% কেসে, দশ বছরের নিচে সাধারণত নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এত নিয়ে আসে না, বুঝছো, বুঝছো। কিন্তু এইবার আসো দশ থেকে আঠারো বছর 50%, বুঝছো। তাহলে 50% নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনে আসতে পারে, 50% আমাদের তোমার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনে আসতে পারে, আর হ্যাপাটিক ম্যানিফেস্টেশনে আসতে পারে। এইবার আসো আঠারো বছরের উপরে, আঠারো বছরের উপরে লিভারের ম্যানিফেস্টেশন কম, এইখানে আমাদের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে। কোন সময়টা দেখছো আমাদের কাছে আসবে, যেটা নিয়ে কনসার্ন, যেটা আমি তোমাদেরকে বারবার করে বললাম, দশ বছরের উপরে বাচ্চা, যখনই কোনো দশ বছরের উপর বাচ্চা বিহেভিয়াল অ্যাবনর্মালিটি, ডিউরেশন অফ দ্য স্কুল পারফরমেন্স, ডিউরেশন অফ দ্য হ্যান্ড রাইটিং নিয়ে আসে, কোনটা আলাদা করতে হবে, উলসন ডিজিজ আলাদা করতে হবে। দশ বছরের নিচে বাচ্চার যদি কোনো বাচ্চার হ্যাপাটিক ম্যানিফেস্টেশন নিয়ে আসে, ক্রনিক হ্যাপাটিক ম্যানিফেস্টেশন কীরকম নিয়ে আসতে পারে, শুধু এসজিপিটি বেশি, তুমি সাত দিন পরে আবার রিপিট করতে দাও না, দেখলে তখনও বেশি, দু সপ্তাহ পরে করতে দাও তবুও বেশি, আরে একিউট হ্যাপাটাইটিস তো একিউটি ভালো হয়ে যাবে, এটা তো পারসিস্ট থাকার কথা না, তাহলে সেটা ক্রনিক হয়ে গেলো না, দু সপ্তাহ পার হয়ে গেলো তাহলে সেটা ক্রনিক, এ করতে আর রইলো না, ভাইরাল হ্যাপাটাইটিস হলে পরে তোমার সাত দিন পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাবে, তাহলে এটা তো রইলো না, তাহলে তুমি প্রথমে কী করবা, যদি এসজিপিটি তুমি দেখো যে দু সপ্তাহের বেশি পার করছে কিংবা এক মাসের বেশি পার হয়ে গেলো এসজিপিটি বেশি, তখন তোমাকে হ্যাপাটাইটিস বিটা আগে এক্সক্লুড করতে হবে, কমন ভাইরাল ইনফেকশন হ্যাপাটাইটিস বি নর্মাল, তখন তোমাকে কি এক্সক্লুড করতে হবে, উলসন ডিজিজ এক্সক্লুড করতে হবে, বুঝছো। কেন, এই যে দেখো দশ বছরের নিচে বাচ্চার সবচেয়ে কমন ম্যানিফেস্টেশন হচ্ছে হ্যাপাটিক, বুঝছো, পরিষ্কার, কোনো কোশ্চেন আছে, সবটা বুঝছো, আচ্ছা থ্যাংক ইউ।